নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। সো আজকের ভিডিওতে কলকাতা ডার্বির টিকিট এবং জেসন কামিংস ও থাপাকে নিয়ে আপডেট তো দেবই, সাথে বিশ্বকাপ জয়ী প্লেয়ার আসছে কলকাতায় সেই ব্যাপারেও জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং মোহনবাগান দলের একজন ডাই হার্ড ফ্যান হলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে দিও। সো প্রথমেই যদি ডার্বির টিকিটের কথা বলি, তাহলে সাউথ এবং ইস্টের হাফ জোন কিন্তু মোহনবাগান ফ্যান্সদের জন্য দেওয়া হয়েছে এবং নর্থ এবং ইস্টের হাফ জোন কিন্তু ইস্ট বেঙ্গল ফ্যান্সদের জন্য দেয়া হয়েছে। এছাড়া কোন স্ট্যান্ডের কত প্রাইস আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা একবার পজ করে দেখে নিও। এবং টিকিটের মূল্য কিন্তু 100 এবং 200 টাকা ধার্য করা হয়েছে এবং আজ থেকেই কিন্তু তোমরা টিকিট কাটতে পারবে। সো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়তো তোমরা আজকেই পেয়ে যাবে। নেক্সট, এবার যদি অনিরুদ্ধ থাপা এবং জেসন কামিংসের কথা বলি, তাহলে মোহনবাগান ফ্যান্সের রিপোর্ট অনুযায়ী কিন্তু মোহনবাগান দল জেসন কামিংস এবং অনিরুদ্ধ থাপাকে কিন্তু ডুরান্ড কাপের স্কোয়াডে রেজিস্টার করাতে চলেছে ডার্বির আগে। আর মোহনবাগান দলের কাছে কিন্তু মাত্র দুটি স্পটেরই জায়গা রয়েছে রেজিস্টার করানোর এবং এই দুজনকে কিন্তু সম্ভবত মোহনবাগান দল রেজিস্টার করাবে। আর জেসন কামিংসকে যদি রেজিস্টার করে তাহলে কিন্তু এর থেকে খুশির খবর আর হবে না, কারণ প্রায় সমস্ত মোহনবাগান ফ্যান্সরাই কিন্তু চায় যে কলকাতা ডার্বিতে জেসন কামিংস খেলুক। এবং জেসন কামিংস কিন্তু কলকাতাতে নামার পরই তিনি জানিয়েছেন যে তিনি ডার্বি খেলতে উৎসুক এবং ডার্বিতে তিনি ভালো ফলাফল করতে চান। এছাড়া তোমাদের জানিয়ে রাখি যে মোহনবাগান এবং মাচিন্দ্রার বিরুদ্ধে যে সেকেন্ড প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচ রয়েছে সেইটার টিকিটও কিন্তু তোমরা বুক মাই শো থেকে অনলাইনে বুক করতে পারবে। সো তোমরা গিয়ে অবশ্যই একবার চেক করে নিও। নেক্সট, এবার আমরা আলোচনা করব অ্যাঞ্জেল ডিমারিয়াকে নিয়ে। আর ডিমারিয়া কিন্তু এই দুর্গাপূজায় কলকাতায় আসতে চলেছে এবং শতদ্র দত্ত কিন্তু তাকে নিয়ে আসছে। আর এটা কিন্তু কলকাতার ফুটবল প্রেমীদের জন্য খুবই ভালো একটা খবর, কারণ এই বছরেই কিন্তু আমরা দেখেছি এমি মার্টিনেজ মোহনবাগান ক্লাব সহ কলকাতায় এসেছেন, সাথে এবার যদি ডিমারিয়াও আসে তাহলে কিন্তু অবশ্যই কলকাতা ফুটবল প্রেমীদের জন্য কিন্তু এর থেকে বড় সুখবর আর হয় না। কারণ যে প্লেয়ারটা এতদিন ধরে খুবই ভালো খেলে আসছে, বিশ্বকাপ জিতেছে, মেসির সঙ্গে খেলে আসছে, তাকে দেখতে তোমরা কে কে যাচ্ছ অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আজকের এই ভিডিও ব্যাস এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও মোহনবাগান সহ ভারতীয় ফুটবলের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো আজকের এই ভিডিও দেখবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই গাইজ, বাই।